The Bell Image. আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা আবারও একটু সবাই মিলে একত্রিত হতে যাচ্ছি, কারণ কক্সবাজার থেকে আসার পরে আমাদের কারো মন ভালো লাগে না, এই জন্য আবার একটু দেখা করব। তো এখন আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছি, আমরা আমাদের প্রোগ্রামের জায়গায় যাব। আর প্রোগ্রামটা হচ্ছে কিন্তু আমাদের বাসার একেবারেই কাছে, যেখানে আমরা বরাবর প্রোগ্রামগুলো করে থাকি সেই রেস্টুরেন্টেই। আর বাহিরে যাওয়ার কথা শুনলে তো আমার ছেলেরা মাশাল্লাহ অনেক খুশি হয়ে যায়, তো ওরা আমার আগে আগেই দৌড়ে যাচ্ছিল। আর প্রোগ্রামটা যেহেতু সন্ধ্যাবেলা ছিল, মানে মাগরিবের নামাজ পড়েই আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। আমরা 6টার মধ্যে সবাই একত্রিত হব। তো আমরা সবার আগে এসে পড়েছি আজকে। আমরা এসে দেখি যে ওরা কেউই আসেনি। তারপরে একে একে সবাই আসা শুরু করেছে। এই যে আমাদের নতুন অতিথি ইউহান, ও চলে এসেছে। দীপ্তরাও এসে পড়েছে, মানে আমরা আসার পরে একে একে সবাই আসছিল। তো আমার ইউষা কিছু টাকা পেয়েছে, ওর এক আন্টি ওকে টাকা দিয়েছে, সেটা আমার হাতে দিচ্ছিল, দেওয়ার পরে খুবই খুশি। তো যাই হোক, আসলে একত্রিত হলে খুব বেশি ভিডিও করতে পারি না, ভুলে যায় আড্ডা দিতে দিতে। তারপরে আমরা সবাই অনেকক্ষণ সময় কাটিয়েছি একসাথে। তো এখন আমরা মানে খাবারের জন্য টেবিলে বসে পড়েছি, আর সবাই যেহেতু একত্রিত হয়েছি, খাওয়া দাওয়া হবে না সেটা তো হয় না। তো খাবার অর্ডার করে আমরা সবাই গল্প করছিলাম, মানে অনেকক্ষণ ছিলাম আর কি। সন্ধ্যা থেকে মানে 6টা থেকে প্রায় রাত 11টা পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি, কিন্তু এতক্ষণ আসলে ভিডিও করা সম্ভব হয়নি, কারণ আমরা একত্রিত হলে এত বেশি গল্প গুজব আড্ডা হয় যে কখন যে কোন দিক দিয়ে সময় চলে যায় সেটা বুঝতেই পারি না। তো যাই হোক, আমাদের খাবার দাবার এসে পড়েছে। খাবার দাবার শেষ করে তারপরে আমরা আবারও কিছুক্ষণ আড্ডা দিব, তারপরে আমরা বাসায় আসবো। তো আমরা তো সেট মেনু নিয়েছিলাম। তো বাসায় আসার পরে আবার খুব ইচ্ছা করছিল যে একটু পায়েস খাই, পায়েস রান্না করছিলাম রাতের বেলায়। অবশ্য যাওয়ার আগে সব কিছু রেডি করে গিয়েছিলাম, তো আজকে একটু বাদাম টাদাম বাটা দিয়ে আর কি পায়েসটা করলাম খুব মজা করে। তো যাই হোক, আসার পরে অনেক রাত পর্যন্ত আমি পায়েস রান্না করেছি। আর যেহেতু আমাদের ঘরে মিষ্টি জিনিস সবাই খুব মানে খেতে পছন্দ করে, বাচ্চা তো খাই, আমিও খাই, তো এই জন্য আমার ঘরে মানে মিষ্টি কোনো কিছু না থাকলে কেমন যেন লাগে। তো কি রাত কি সন্ধ্যা, যখন ইচ্ছা করে তখনই করি। আমার পায়েসটা অলরেডি হয়ে গিয়েছে, এখন একটু বেড়ে নিব। তো পায়েসটা বাটিতে বাটিতে বেড়ে রেখেছি, কারণ আমার বাচ্চা পছন্দ করে, ওকে যখন দিব একটু দুধ দিয়ে গরম করে দিলেই হয়ে যায়। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।